তুমি ভালো আছো তুমি যে চুলে চুলে কি অবস্থা চুলে শ্যাম্পু টেম্পু করে ভালো বা তুমি তোমার স্বামী কেন ভাত দিবে না অবশ্যই ভাত দিবে এখন ধরে করছি শ্যাম্পু দিবা তো আমি কি সেবা করবি ও আমি তো কি সেবা করবি কোন না ঠিক আছে ও যদি না শুনে তাহলে ওই কি তো পাগল ও কি তো আর ওর স্বামী সেবা করে হাত তুলি দিলে আমি সেবা কেবল তুলে দিলে স্বামীর কথা বলবেন না পারলে ওক দিবেন কিন্তু দর্শক দিবি এভাবে না দেখলে কিন্তু আজকে আর কি অবস্থা তো রত্নার আসলে আপনার মানুষ খারাপ কাম করতো আমি ভালোর পথে তাও আছি দাদা করছি তা তা খা ইজ্জত দেবো না কষ্ট করে খাবে তাও নষ্ট হয়ে যাবে না যে কষ্টে আসলে এই যে দেখেন এই পত্রিতে কেমন একটা অবস্থা জরাজীর্ণ জীবন এখানে যে কতটা সবাই কষ্টে আছে সেটাই আর কি আজকে এই সবাই এই রত্নার পাশে কিন্তু আছে সবার ভালোবাসা নিয়েই আছে শুধু স্বামীর অবহেলা স্বামীর অযত্নে আজকে এই রত্না একটু সাবান দেয় একটু মাছ চায় একটু গোস্ত লেগে কাবো করে মরা মুরগি তুলে আনি খায় ওই ডাস্টবিন ফেল বিশ্বাস করবেন নাকি না করেন এটা মুরগি আমি শুতে দেয় আমি যাই লিগালে এটা দর্শক মনে করবে পয়সা মুরগি আচ্ছা যাই হোক মুরগি কোন থেকে ওই ওখানে আচ্ছা যাই হোক দেখা কোনে যাই 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 হোক তৃতীয় দর্শক এই কষ্টের কথা বললাম যে সবাই কিন্তু এই রত্নকে আগলে রাখতেছে সে তার যেন সবকিছু সে দেখে শুনে রাখতে পারে কিছু কখনো তার ইজ্জত যেন কখনো নষ্ট না হয় তো প্রিয় দর্শক আজকে যে মানুষগুলো তার বাড়ির পাশে যে মানুষগুলো তার সবসময় খেয়াল রাখে আসলে তাদের কথাই আমি জানতে পারলাম যে কেন তার স্বামীর কাছে আজকে থাকতে চায় না আর কেন কেন স্বামী ভাত দিতে চায় না ও কেন এই কথা বলে আসলে এই এটাই হলো মূল কারণ যে ওর বাপ ওর শ্বশুর ওরম ছিল মায়ের কামে খাইছে বুঝছেন এই জন্য ইয়ে ওরম খারাপ হতে বদকামে এটা কোনদিন আল্লাহ মানে নিল আর বরকত আসবে না এগুলো অন্যায় কাজ অন্যায় কাজ করে কোনদিন বড় হওয়া যায় না তো রত্না তুমি কষ্ট দিও না তুমি তুমি তোমার সুন্দর ভাবে পরিষ্কার পরিচ্ছন্ন থাকবা দেখবা যে একদিন তোমার স্বামী ভালো হয়ে গেছে সব ঠিক করে নিবে আর সবার কথা শুনবা এখানে দাঁড়া আছে সবার কথা শুনবা কোনোদিনও ভালো হবে না স্বামী ওই রকমই গেল কোনোদিনও ভালো হবে না তো যাই হোক প্রিয় দর্শক আমি আর কি বলবো এখানে বলার ভাষা নাই তো যতটুকু পারি আমরা চেষ্টা করবো দেখি কি হয় আপনার পাশে থাকবেন